নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও এখানে সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে রাখি স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করা হবে গোলাপজামুন। এই দেখুন, আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। গোলাপজামুন তৈরি করা হবে। ডেইলি নতুন নতুন রেসিপি আপনারা পাবেন। তো বন্ধুরা, কী করে গোলাপজামুনটা তৈরি করছি পুরো ভিডিওটা দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, চলুন এবার শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা, আমি হলো চিনির শিরাটা বসিয়ে দেবো, এর জন্য জল লাগবে। সবচেয়ে প্রথমে গ্যাস ধরাতে হবে। আমি গ্যাসটা ধরিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 4 মগ জল নিয়ে নিয়েছি, কেন যেহেতু জলটা ফুটবে আর চিনির শিরাটা যেহেতু জল হবে, এর জন্যই জলটা টেনে যাবে। এর জন্য আমি একটু বেশি করে জল নিয়েছি, কারণ গোলাপজামুনেও অনেক জল টানে, মানে রস টানে। এখন আমি ইলাইচি দেব, সের জন্য আমি ইলাইচিটা একটু থেতো করে নেব, ইলাইচির দানাটা। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে ছাড়িয়ে নেব। এবার আমি কুটে নেবো ভালো করে। বন্ধুরা, আমি ইলাইচি ডানাটা ভালো করে আমি একটু থেতো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে। এবার আমি জলটা ফুটতে দেবো, তত সময় ঢেকে দেবো। গোলাপজামুনের যে পাউডারটা আছে, এখন আমি ওটাকে মেখে নেবো। এর মধ্যে বন্ধুরা সবকিছুই দেওয়া থাকে, লবণ মবণ সবকিছু দেওয়া থাকে। বন্ধুরা, আমি এখন গোলাপজামুনের যে আটাটা রয়েছে, সেই মধ্যে আমি এখন একটু পাউডার দুধ দিয়ে, 1 চামচের 1 চামচ আমি পাউডার দুধ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার জলটা ফুটে গেছে ভালো করে। এখন আমি চিনি দিয়ে দেবো। এই চামচের আমি 4 চামচ চিনি দেবো। এই যে 1 চামচ, 3 চামচ, 4 চামচ। এটাকে ভালো করে মেখে নেব, ফার্স্টে মিক্স করে নেব। আমি পাউডার দুধটা আর গোলাপজামুনের যে পাউডারটা ভালো করে মিক্স করে নেব। এখন আমি জল দিয়ে দেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখব। চিনির শিরাটা বন্ধুরা, আমি হলো 20-25 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। চিনির শিরাটা ভালো করে ফুটে গেছে। আমি এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিনির শিরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এই দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, একদম সুন্দর করে আমার ভালো করে মাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন একদম নরমও হয়নি, আবার শক্তও হয়নি, একদম মিডিয়াম হয়েছে। এই দেখুন, আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে গুটিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি গুটিটা একদম ছোট করে নিয়েছি, মানে একদম ছোট না, মিডিয়াম আছে, কেন কি এটা ভাজার পরে, তেলে দেওয়ার পরে একটু ফুলে যাবে, এর জন্য আমি ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা বড়ও দিতে পারেন। আমি এক এক করে এরকম করে সব কটা গুটি করে নেব। বন্ধুরা, খেতে যত ভালো লাগে, খাটনিও কিন্তু প্রচন্ড, হাত মাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব।
এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার গোলাপ জামুনের যে গুটি কটা আমি ভেজে নেব, তা এখন আমি ভাজা শুরু করছি। এই দেখুন, আমি এরকম করে হালকা হালকা আঁচে আমি ভেজে নেব গোলাপ জামুন কটা, নাইলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে জোরসে আগুন দিলে। এই দেখুন বন্ধুরা, আমি গুটিটা কত ছোট ছোট করে নিয়েছিলাম, দেখুন কত ফুলে গেছে। এগুলো আরো ফুলে যাবে চিনিতে দেওয়ার পরে। এই দেখুন বন্ধুরা, আমার গোলাপ জামুন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার গোলাপ জামুন হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন, দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে গোলাপ জামুনটা। দেখুন দেখুন দেখুন, একদম নরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে বন্ধুরা খুবই দারুণ হয়েছে। বন্ধুরা আপনারাও ঘরে এরকম তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখুন অনেক জলদি গোলাপ জামুনটা চিনির যে শিরাতে কিন্তু খুবই জলদি ভিজে গেছে আর একদম সফট হয়ে গেছে। আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি কেটে দেখিয়েছি আপনাদের। তো বন্ধুরা আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।